بسم الله الرحمن الرحيم. السلام عليكم, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল. আশা করি যে যে কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, খারাপ আছি আর বলবো না, যদিও আমি একটু অসুস্থ, ইউকেতে এসো মানে আমি অসুস্থ হয়ে পড়েছি। যাই হোক, এটা আমি যেদিন এসেছিলাম ইউকেতে, ওই দিন তো বাসা আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তারপর ফ্রেশ হয়ে তারপর একটু খাওয়া দাওয়া করলাম, দেন আধা ঘন্টা রেস্ট নিতে না নিতে আবার দাওয়াতে চলে যাচ্ছি, কারণ রাত্রে একটা দাওয়াত আছে, তো সবাই মিলে আমরা দাওয়াতে চলে যাচ্ছি। তো আসলে সারাদিন জার্নি করার পর ইচ্ছা করছিল না, যেহেতু লং জার্নি করেছি ইটালি থেকে ইউকেতে এসেছি, তো লং জার্নি করার পর মন চাচ্ছিল না যে বাসা থেকে বের হয়ে ভাবছিলাম যে একটু রেস্ট নিবো, বাট দাওয়াতে না গেলে নাই হবে, তো সেই জন্য আর কি যেতে হচ্ছে। তো এটা তো মানে রাত্র হয়ে গেছে বলেই হয়, আমরা সন্ধ্যা থেকে রওনা দিয়েছিলাম বাসা থেকে, তো সন্ধ্যা পার হয়ে রাত্রও হয়ে গেছে, তো আমি একটু আশেপাশে একটু ভিডিও করে নিলাম গাড়ি থেকে বসে আর কি। ফার্স্টে তো দেখিয়েছিলাম যে আমি গাড়ি তুলতেছিলাম, তো এখন আমরা তো যাচ্ছি। তো ওই বাসা যে অনেক লোকজন ছিল যেখানে গিয়েছিলাম, তো সেখানে যে আসলে ওইভাবে ভিডিওটা করি না, কারণ অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে, এই তো বাসার সামনে চলে আসছি, আর অনেক বাসায় লোকজন ছিল, তো সেই জন্য আমি তেমন ভিডিও করি নাই। আমার মানে এক তো আমার শরীরটা ভালো ছিল না, না সবার সাথে অনেকদিন পরে দেখা হলো, কথাবার্তা হচ্ছিলো, তো আসলে ভিডিও করার কোনো মুড ছিল না ওই মুহূর্তে। তো বাসায় ওই বাসায় অনেক কিছু রান্নাবান্না করেছে, আর ওই যে বললাম ভালো মতো ভিডিও করতে পারি না, মোবাইলটাই আমি ব্যাগে থেকে বের করি না আর কি, অনেকদিন পরে যেহেতু সবার সাথে দেখা হয়েছে কথা টথা বলছিলাম, ভালো লাগছিলো। তো এটা একটা অনেক মজার খাবার, এটা কি চাল দিয়ে ওরা ভাত রান্না করে, এটি সিলেটেরও খুব বিখ্যাত খাবার, তারপর ক্রিম থাকে, তারপর দই থাকে, আম থাকে, নারকেল ভাজা থাকে আর কি। তো অনেক খাবার দাবার করছে, আমি যতটুকু পেরেছি খেয়েছি, একটা খাবার বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আন্টি। ওই যে একটা কী জানি গরুর পট বা বুড়ি, ওইটা বেশি মজা লাগছে, ওইটা দিয়ে আমি একটু খাইছিলাম। এটা হলো গতকালকে সকালবেলা, আমি এত অসুস্থ হয়ে পড়ছি, তো আঙ্কেল হসপিটালে নিয়ে যাচ্ছে ইমার্জেন্সি আমাকে, এখানে হসপিটালে মানে ইয়ে পায় না আগে থাকতে, মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আগে থাকতে, তো ইমার্জেন্সিতে নিয়ে আসছে এটা একটা হসপিটালে। তো আসলে ওই এক তো অসুস্থ ছিলাম, হঠাৎ করে হয়ে গেছে অসুস্থ, দেন আবার হসপিটালে তেমন ভিডিও করা যায় না, আর যেহেতু নিজেও অসুস্থ না, তো ওইভাবে তেমন ভিডিও করি না, জাস্ট একটু হালকা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, এখানকার হসপিটালগুলি কেমন হয় আর আশেপাশে। এই তো সুন্দর একটা ওয়েদার ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল, ভালো লাগলো, তাই একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম। আর এখানকার ইউকের বাড়িঘরগুলি এরকমই হয়, দো ফেসের বাড়িঘর দেখতেই পাচ্ছেন, না আমার কাছে ভালো লাগে, ইটালির বাড়িঘর কিন্তু এরকম সহজে দেখা যায় না, আমার ঠিক ইউকের ম্যাক্সিমাম বাড়িঘরগুলি এরকমই হয়ে থাকে। এটা হলো হসপিটাল, যে হসপিটালে আমি এসেছি, তো আমার ডাক্তার দেখানো শেষ, ইমার্জেন্সির তো ডক্টর দেখানো হলো, ডক্টর দেখানো শেষ হলো, আমার টেস্ট দিয়েছে, টেস্ট রিপোর্টও বেশি একটা ভালো আসে নাই, দোয়া করবেন আমার জন্য সবাই, আর মেডিসিন দিলো, মেডিসিনও খাচ্ছে আর কি, রেস্টও থাকতে বললো, বেড রেস্ট। তো এই আর কি, এখানে এসো, আমার এই ইটালি থাকতেও যে অবস্থা ছিল অসুস্থ, প্রায় আমি ব্লগে বলেছি এখানেও সেম একই অবস্থা। যাই হোক, সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। তো ওয়েদারটা এত সুন্দর, আকাশটা দেখেন কত ক্লিন পরিষ্কার, মানে খুব ভালো লাগতেছে। আমি আবার যেদিন ইউকেতে আসছিলাম ওদিন আবার ওয়েদারটা তেমন ভালো ছিল না। তো আজকে মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহকে।